কিছুভাবে শরীরের কোনো স্থানে আঘাত লাগলে পরে সেই আঘাতপ্রাপ্ত স্থানে গরম না ঠান্ডা কী দিয়ে সেক করা হবে, এই নিয়ে অনেক সময় একটা অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। যারা আগেকার দিনের মানুষ অর্থাৎ আমাদের দাদু ঠাকুমা তাদের বয়সী, তারা গরম দিয়ে সেক করাকেই বেশি প্রেফার করে থাকেন। আবার যারা আজকালকার দিনের ডাক্তারবাবু তারা বলে থাকেন যে আঘাতপ্রাপ্ত স্থানে বরফ বা ঠান্ডা দিয়ে সেক করতে। আর কনফিউশনটা শুরু হয় এইখান থেকেই। কনফিউশনের শুরু যেখানেই হোক না কেন সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কারণ কনফিউশন শেষ হবে এই ফিজিক্যাল মেন্টাল মোটিভেটার চ্যানেলে এসে। তো চলুন আজকে কাটিয়ে ফেলি আমরা এই কনফিউশন। নমস্কার, আবারও একবার আমি দেবর্ষী দাস আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ফিজিক্যাল মেন্টাল মোটিভেটারে। শরীরের কোনো স্থানে আঘাত লাগলে পরে সেই আঘাতকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, মাইল্ড ইঞ্জুরি, মডারেট ইঞ্জুরি আর সিভিয়ার ইঞ্জুরি। তো আজকের পর্বে আমরা সিভিয়ার ইঞ্জুরি নিয়ে আলোচনা করব না, আলোচনা করব মাইল্ড আর মডারেট ইঞ্জুরি নিয়ে। মাইল্ড ইঞ্জুরি বা মডারেট ইঞ্জুরি অ্যাকিউট অবস্থায় সেখানে ঠান্ডা না গরম কী সেক দেওয়া উচিত সেটা বলার আগে বিষয়টা আমি একটু এক্সপ্লেন করতে চাই। তাহলে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পেরে গেছেন যে সেখানে ঠান্ডা না গরম কোনটা দেওয়া বেশি ভালো। শরীরের কোনো স্থানে মাইল্ড বা মডারেট ইঞ্জুরি হওয়ার পরে অ্যাকিউট অবস্থায় সেখানে ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনে কী হয়, মাসেল স্টিফনেস, মাসেল পেন আর মাসেল স্প্যাজম, তার সঙ্গে বিভিন্ন ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটিসের জন্য সে জায়গাটার টেম্পারেচার বেড়ে যায়, জায়গাটা একটু লাল হয়ে যায় আর সেখানে সোয়েলিং হতে পারে। এই সোয়েলিং কিন্তু আর একটা কারণেও হতে পারে, যদি সেখানে কোনো রকম ইন্টারনাল হেমারেজ বা শরীরের ভেতরে আঘাতপ্রাপ্ত স্থানে যদি রক্তক্ষরণ হয়ে থাকে। শরীরের কোনো স্থানে গরম দিয়ে সেক করলে কী হয়, ভ্যাসো ডাইলেশন হয়, অর্থাৎ সেখানকার রক্তনালিকাগুলো প্রসারিত হবে এবং সেখানে আরও অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহিত হবে। আর যদি সেখানে বরফ বা ঠান্ডা দিয়ে সেক করা হয় তাহলে কী হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে, অর্থাৎ রক্তনালিকাগুলো সংকুচিত হবে এবং সেখান থেকে জমে থাকা রক্ত বা জমে থাকা ফ্লুইড ড্রেন আউট হয়ে যাবে। তবে একটা বিষয় বলে রাখা ভালো, ঠান্ডা হোক বা গরম দুটোই কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে। তো আশা করি এতক্ষণে আপনারা হয়তো নিজেরাই কনফিউশনের সলিউশন পেয়ে গেছেন। তবুও আমি আরেকটু এক্সপ্লেন করে দিই ব্যাপারটাকে। যদি শরীরে কোনো জায়গায় আঘাত পেয়ে থাকে আর সেখানে দেখা যায় যে সোয়েলিং আছে, ইনফ্লামেশন আছে এবং তার উপর যদি আবার গরম সেক দেওয়া হয় তাহলে কী হবে, সেখানে আরও বেশি পরিমাণে ব্লাড বা রক্ত প্রবাহিত হবে এবং সেই সোয়েলিংকে আরও বাড়িয়ে দিতে পারে। প্লাস গরম সেক দেওয়ার জন্য ইনফ্লামেশনের যে একটা সিমটম ছিল যে জায়গাটা ইটসেলফ একটু বেশি গরম হয়ে যাবে, বাইরে থেকে গরম সেক দিলে সেই জায়গাটা আরও বেশি গরম হবে এবং ইনফ্লামেশনটা আরও বেড়ে যেতে পারে আর এর ফলে ওখানকার যে উন্ড তার হিলিং ডিলেড হবে। কিন্তু যদি সেখানে উল্টোটা করা হয়, অর্থাৎ বরফ বা ঠান্ডা দিয়ে সেক করা হয়, তাহলে সেখানে ভ্যাসো কনস্ট্রিকশন হবে এবং তার ফলে সেখানে জমে থাকা ফ্লুইড ড্রেন আউট হয়ে যাবে আর ইনফ্লামেশনের যে সিমটম ছিল জায়গাটা গরম হয়ে যাবে, বরফ দেওয়ার ফলে সেখানকার টেম্পারেচার লো ডাউন হবে আর তার ফলে ইনফ্লামেশন কমবে বলে ধারণা করা হয়। আর এই জন্য অ্যাকিউট ইঞ্জিওর অবস্থায় যদি সেখানে সোয়েলিং থেকে থাকে তাহলে বারবার বরফ দিয়ে 10-15 মিনিট করে সেক করলে পরে তাড়াতাড়ি ইনফ্লামেশনটা কমে যাবে বলে আশা করা হয় এবং সোয়েলিংও কমে যাবে আর এর ফলে হিলিং অনেক দ্রুত হবে। এভাবে কিছুদিন করার পরে যখন অ্যাকিউট অবস্থা পেরিয়ে যাবে এবং যদি দেখা যায় যে সেখানে সোয়েলিং আর টেম্পারেচার কমে গেছে কিন্তু তখনও পর্যন্ত যদি মাসেল পেন, মাসেল স্প্যাজম ও স্টিফনেস থেকে থাকে তাহলে তখন ঠান্ডা থেকে গরমে সুইচ করা যেতে পারে, কারণ গরম দিলে পরে সেখানকার মাসেলগুলো বেশি রিল্যাক্স হবে, মাসেল স্প্যাজম কমবে এবং সেখানে বেশি পরিমাণে ব্লাড সার্কুলেশন হবে, তার ফলে হিলিং আরও দ্রুত হবে আর ব্যথাও কমে যাবে। তাহলে আশা করি ভিডিওর শুরুতে যে কনফিউশন নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম ভিডিওর শেষে এসে সেই কনফিউশন আপনাদের দূর করতে পেরেছি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও আপনাদের নিকট আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনাদের আমাকেও আমাদের এই চ্যানেলকে ভালো লাগে, আমাদের এই পরিবারকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ডান দিকে নোটিফিকেশন বেলটি প্রেস করুন, তাহলে আগামী দিনে এরকম নতুন নতুন ভিডিও আপনার ফোনে চটপট পৌঁছে যাবে। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, খুদা হাফিজ, বাই বাই।